হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত শ্রীমৎ মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষা আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত যুক্তি শ্রবণ করে ভট্টাচার্য বিস্ময় এবং শ্রদ্ধায় হতবাক হয়ে যান তখন তাকে আশ্বাস দিয়ে বলেন যে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই ভগবত ভক্তি হচ্ছে পরম পুরুষার্থ মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য তারপর তিনি শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে তাকে বলেন যে সমস্ত মুক্ত আত্মা আত্মপলব্ধির আনন্দেই মগ্ন এবং যারা সর্বতুভাবে জনজাগতিক কলুষ মুক্ত হয়েছেন তারাও পরমেশ্বর ভগবান শ্রী হরির ভক্তিযুক্ত সেবায় যুক্ত হন কেননা পরমেশ্বর ভগবান তারা প্রাকৃত গুণাবলীর প্রভাবে আত্মারামদেরও আকৃষ্ট করেন তখন ভট্টাচার্য শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের দশম শ্লোক আত্মারাম শ্লোকটির ভাষ্য শুনতে ইচ্ছা করেন তখন মহাপ্রভু ভট্টাচার্যকে প্রথমে সেই শ্লোকটি বিশ্লেষণ করতে বলেন এবং তারপর তিনি সেটি বিশ্লেষণ করবেন বলে কথা দেন ভট্টাচার্য তখন তর্কশাস্ত্রের বিবিধ বিধান অনুসারে সেই শ্লোকটির ব্যাখ্যা করেন এবং ওইভাবেই তিনি তর্কশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে নয়টি বিভিন্ন অর্থ বিশ্লেষণ করেন কেননা তিনি ছিলেন তখনকার দিনে তর্কশাস্ত্রের সবচাইতে বিখ্যাত পণ্ডিত। ভট্টাচার্যের ব্যাখ্যা শুনে সেই চৈতন্য মহাপ্রভু তার পাণ্ডিত্যের প্রশংসা করেন এবং তারপর ভট্টাচার্যের অনুরোধে তিনি ভট্টাচার্যের নয়টি ব্যাখ্যা স্পর্শ না স্পর্শ পর্যন্ত না করে শ্লোকটির চৌষট্টি রকমের অর্থ বিশ্লেষণ করেন এইভাবে শ্রী চেতন্য মহাপ্রভুর কাছে শ্লোকের ব্যাখ্যা করে ভট্টাচার্য খুব বুঝতে পারলেন যে এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই ঘটনার পূর্বে শ্রী গোপীনাথ আচার্য সর্বভৌ ভট্টাচার্যকে মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু সেই সময় তিনি তার স্বীকার করতে পারেননি কিন্তু মহাপ্রভু প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য এবং আত্মারাম শ্লোকের অর্থ শুনে তিনি ভাবতে লাগলেন যে পরমেশ্বর ভগবানকে চিনতে অস্বীকার করার ফলে তিনি ভগবানের চরণারবিন্দ এক মহা অপরাধ করেছেন তাই তিনি তার পূর্বকৃত কর্মের জন্য অনুশোচনা করতে করতে তার চরণে আত্মনিবেদন করলেন এবং দয়া হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে গ্রহণ করলেন তার কৃপার প্রভাবে তার সামনে তার চতুর্ভুজ নারায়ণ রূপ এবং তার দ্বিভুজ শ্যাম সুন্দর বংশীবদন রূপ প্রদর্শন করলেন সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্যে পতিত হয়ে তার মহিমা কীর্তন করে অনেক শ্লোক রচনা করতে থাকেন মহাপ্রভুর বন্দনা করে তিনি প্রায় একশোটি শ্লোক সেখানে রচনা করেছিলেন মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করেন এবং দিব্য প্রেমে আবিষ্ট হয়ে সার্বভৌম ভট্টাচার্য তখন অচেতন হয়ে পড়েন অশ্রু স্তম্ভ পুলক শ্বেদ কম্প নৃত্য গীত এবং ক্রন্দন এই আটটি সাত্বিক বিকার তখন ভট্টাচার্যের শরীরে প্রকাশিত হয় মহাপ্রভুর কৃপায় ভগ্নীপতির সার্বভৌম ভট্টাচার্যের এই পরিবর্তন দেখে শ্রী গোপীনাথ আচার্য অত্যন্ত হর্ষিত হলেন এখানে একটা ফোট নোট আছে মহাপ্রভু প্রদত্ত আত্মারাম শ্লোকের কোন ব্যাখ্যা উল্লেখ করতে গেলে একটি ছোটখাটো গ্রন্থে পরিণত হবে তাই টিচিংস অফ লর্ড চৈতন্য অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থের একটি বিস্তারিত ভাবে চৈতন্য মহাপ্রভুর কীর্তন করে যে একশোটি শ্লোক রচনা করেছিলেন তার মধ্যে নিম্নলিখিতে দুটি শ্লোক হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই দুটি শ্লোকের মাধ্যমে সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য বর্ণিত হয়েছে এক নম্বর বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ কহ পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম বুধির যমহং প্রপদ্যে কলান্নষ্টং ভক্তি যুগাং নিজং যাহ প্রদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূত পদার বিন্দে গাড গাঢ়ং লিয়তাং চিত্ত ভৃঙ্গা চৈতন্যচরিতা মৃতের মধ্য লীলার ষষ্ঠ অধ্যায়ের দুইশো নম্বর থেকে ২৫৫ নম্বর শ্লোক অর্থ এক নম্বর আমি সেই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করি যিনি এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন কৃপার সমুদ্র এবং তিনি বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেছেন দুই নম্বর কালের প্রভাবে নিজ ভক্তিযুগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক যে পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন এবং তার পাদপদ্মে আমার চিত্ত ভৃঙ্গ গভীরভাবে মগ্ন হোক শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্লেষণ করেন যে মুক্তি শব্দটি হচ্ছে বিষ্ণু বা পরমেশ্বর ভগবান তাই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে হয় মহাপ্রভু তারপর কিছুকালের জন্য দাক্ষিণাত্যে ভ্রমণে যান দাক্ষিণাত্য ভ্রমণে যান এবং পথে যার সঙ্গী তার সাক্ষাৎ হয়েছে তাকেই তিনি কৃষ্ণ ভক্তি পরিণত করেছিলেন সেই সমস্ত ভক্তরাও অন্য অনেককে ভগবত ভক্তি বা ভগবত ধর্ম ধর্মে উদ্বুদ্ধ করেন তারপর মহাপ্রভু গোদাবরীর তটে উপস্থিত হন সেখানে তার সঙ্গে উড়িষ্যার রাজা রুদ্রের প্রতিনিধি মাদ্রাজের রাজ্যপাল ছিল রামানন্দ রায়ের সাক্ষাৎ হয় রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনা উচ্চস্তরের পারমার্থিক জ্ঞান লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আলোচনা বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে একটি ছোটখাটো বইয়ে পরিণত হবে তাই এখানে আমরা সংক্ষেপে সে আলোচনা উল্লেখ করব বাজ্যদৃষ্টিতে ব্রাহ্মণ তোর কোলে উদ্ভূত হলেও রামানন্দ রায় ছিলেন মুক্ত পুরুষ তিনি সন্ন্যাসী ছিলেন না পক্ষান্তরে তিনি ছিলেন এক উচ্চপদস্থ রাজ কর্মচারী কিন্তু তবু শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিব্য জ্ঞানের জন্য তাকে একজন আত্মজ্ঞানী মহাপুরুষ রূপে স্বীকার করে নিয়েছিলেন তেমনি মহাপ্রভু মুসলমান কুল উদ্ভূত হরিদাস ঠাকুরকেও এক মহান ভগবত ভক্তের স্বীকৃতি দিয়েছিলেন এইভাবে বিভিন্ন জাতি বর্ণ ও কুলের বহু মহান ভক্ত রয়েছেন মহাপ্রভু কেবল ভগবত ভক্তির ভিত্তিতেই মানুষের বিচার করতেন তিনি মানুষের কোনো তিনি মানুষের কোনো গুরুত্ব দিতেন না তিনি কেবল আভ্যন্তরীণ আত্মা এবং তার কার্যকলাপেরই বিচার করতেন এবং তার প্রচার কার্য কেবল পারমার্থিক স্তরেই হৃদয়ঙ্গম করা যায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর গোষ্ঠী অথবা ভাগবত ধর্মের গোষ্ঠী জাগতিক সামাজিক এই ধরনের কার্যকলাপের উপর কোনো মতেই নির্ভরশীল নয় শ্রীমদ ভাগবত হচ্ছে আত্মার অপ্রাকৃত আবেদনের শুদ্ধ প্রকাশ গোদাবরীর তীরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের যখন সাক্ষাৎ হয় তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা আজ্ঞা দেন রায় তার উত্তরে বলেন যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে বিষ্ণু ভক্তি লাভ হয় কিন্তু মহাপ্রভু তখন বললেন যে বর্ণাশ্রম ধর্ম আচরণ বাহ্যিক এবং জীবনের সর্বোচ্চ প্রাপ্তি বিষ্ণু ভক্তি লাভের সঙ্গে তার সম্পর্ক অতি সামান্য জীবনের পরম পূর্ণতা হচ্ছে জনজগতির প্রতি আসক্তি রহিত হয়ে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া জীব যখন সেইভাবে অগ্রসর হয় তখন ভগবান তাকে গ্রহণ করেন এই ভগবত ভক্তি হচ্ছে সমস্ত জ্ঞানের চরম পরিণতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত অধপতিত জীবকে উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন সমস্ত জীবের উদ্ধারের পথ প্রদর্শন করে তিনি বলেছিলেন পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের উৎসাহ এবং তার থেকেই সমস্ত জীবের প্রকাশ হয়েছে তাই সর্বান্তকরণে তারই আরাধনা করতে হবে কেননা সব কিছু হচ্ছে তারই শক্তির প্রকাশ সেটি হচ্ছে যথার্থ সিদ্ধি লাভের পন্থা এবং সেই পন্থা সর্বকালের সমস্ত আচার্যদের দ্বারা অনুমোদিত হয়েছে বর্ণাশ্রম ধর্ম সাধারণত নৈতিক বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত তাতে পারমার্থী উপলব্ধি খুবই খুবই কম তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বাহ্য অনুষ্ঠান বলে প্রত্যাখ্যান করে বিচার সম্বন্ধে রায়কে বলতে অনুরোধ করেছিলেন শ্রী রামানন্দ রায় তখন কৃষ্ণ কর্মার্পণ সম্বন্ধে বলেন এই সম্পর্কে ভগবদ গীতার নবমধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যৎ করি যত যজ্জোষি দাশি যপস্বসি কন্তয়া তৎকুরুষা মদর্পণম অর্থাৎ তুমি যা কর তুমি যা খাও তুমি যজ্ঞে যা অর্পণ কর তুমি যা দান কর এবং তুমি যে তপস্যা করো সে সমস্তই তুমি আমাকে অর্থাৎ কৃষ্ণকে অর্পণ করো পরমেশ্বর ভগবান তার উদ্দেশ্যে জীবকে কর্ম অর্পণ করার যে নির্দেশ দিলেন তা বর্ণাশ্রম ধর্মের নির্বিশেষ ভাবের এক স্তর ঊর্ধ্বে কিন্তু তবু এই পন্থায় পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশিত হয়নি তাই পরমেশ্বর ভগবান রায়ের এই প্রস্তাবটিকে করে আরো আগের কথা বলতে অনুরোধ করলেন রামানন্দ রায় তখন বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়ার কথা বললেন কিন্তু মহাপ্রভু সেই প্রস্তাবটিকে অস্বীকার করলেন কেননা হটকারিতা করে সধর্ম ত্যাগ করা উচিত নয় তার ফলে অবিষ্ট বস্তু লাভ নাও হতে পারে তখন রামানন্দ রায় বললেন যে সব রকমের জড় ভাবনা মুক্ত হয়ে পরাভক্তি লাভই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি মহাপ্রভু এই প্রস্তাবটিও প্রত্যাখ্যান করলেন কেননা এই ধরনের পরমার্থ উপলব্ধির পথে বিবেক বর্জিত মানুষের দ্বারা পূর্বে প্রভূত ক্ষতি সাধন হয়েছে তাই হঠাৎ সেটি করা সম্ভব নয় তখন রামানন্দ রায় বলেন যে নিষ্ঠা ভরে ভগবত ভক্ত মহাত্মার সঙ্গ করে এবং বিনীত চিত্তে তাদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত বাণী ও তার লীলা বিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রস্তাবটি স্বীকার করে নেন ব্রহ্মার পদাঙ্গ অনুসরণ করে এই প্রস্তাবটি করা হয়েছিল ব্রহ্মা বলেছিলেন যে পরমেশ্বর ভগবানের একটি নাম হচ্ছে অজিত অর্থাৎ কেউ তাকে জয় করতে পারে না কিন্তু এই অজিত যে ভগবান তিনিও একটি অতি সহজ পন্থায় জিত হন সেই অতি সরল পন্থাটি হচ্ছে নিজেকে ভগবান বলে ঘোষণা করার উদ্ধত মনোভাব বর্জন করে অত্যন্ত দিনও বিনীতভাবে ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবান এবং তার ভক্তের মহিমা শ্রবণ করা কোন মহৎ ব্যক্তির মহিমা কীর্তন করার স্বাভাবিক প্রবণতা প্রতিটি জীবের মধ্যে রয়েছে কিন্তু তারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার শিক্ষা পায়নি শুদ্ধ ভক্ত সঙ্গে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করাই হচ্ছে জীবনের চরম সিদ্ধি শুদ্ধ ভক্ত হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত এবং যার জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই জনজাগতিক উন্নতি সাধন এবং জড় ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রয়াস হচ্ছে মানব সমাজের অজ্ঞানতা প্রসূত কার্যকলাপ ভগবত বিমুখ সমাজে শান্তি এবং সমৃদ্ধি কখনই লাভ হতে পারে না তাই নিষ্ঠা ভরে শুদ্ধ ভগবৎ ভক্তের সঙ্গ করে বিনীত চিত্তে এবং ধৈর্য সহকারে তাদের শ্রীমুখ নিশ্চিত ভগবানের বাণী শ্রবণ করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য উচ্চ অথবা নিচ সামাজিক অবস্থার সঙ্গে মানুষের তত্ত্বজ্ঞ লাভের পন্থা আর কোনো সম্পর্ক নেই মানুষকে কেবল নিয়মিতভাবে নিষ্ঠা ভরে তত্ত্ব জ্ঞানী তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করতে হবে আর এই জ্ঞান যিনি শিক্ষা দেন শিক্ষা দান করেন তার যোগ্যতা হচ্ছে যে তিনি পূর্বতন আচার্যদের পদাঙ্গ অনুসরণ করে বৈদিক শাস্ত্রের ভিত্তিতে পরম তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের পরম উদ্দেশ্য সাধনের পন্থা স্বরূপ এই ভাগবত ধর্ম অনুশীলনের নির্দেশ দিয়ে গেছেন শ্রীমদ ভাগবত হচ্ছে সেই ধর্ম নির্দেশকারী অমল পরাণ এখানে একটা ফুটনোট আছে এই উদ্দেশ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গঠিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে এই সমস্ত বিষয় বিষয় নিয়ে যে আলোচনা হয়েছিল তার ঊর্ধ্বে পারমার্থিক বিষয়ের আরো নিঘুর তাদের মধ্যে আলোচনা হয়েছিল তবে সে সমস্ত বিষয়গুলি নিয়ে এখন আমরা আলোচনা করছি না কেননা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত না হলে সে সমস্ত বিষয় বোঝা যাবে না শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নামক অন্য আরেকটি গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রামানন্দ রায়ের কথোপকথন বিশদভাবে বর্ণিত হয়েছে তাদের এই আলোচনার চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামানন্দ রায়কে উপদেশ দিয়েছিলেন রাজকার্য থেকে অবসর গ্রহণ করে শ্রী জগন্নাথ পুরীতে তার কাছে আসতে যাতে তারা একত্রে অবস্থান করে এক প্রাকৃত সম্পর্ক আস্বাদন করতে পারেন তার কিছুদিন পর শ্রী রামানন্দ রায় রাজার থেকে ভাতা গ্রহণ করে রাজকার্য থেকে অবসর গ্রহণ করেন তারপর তিনি পুরীতে তার বাসস্থানে ফিরে যান এবং সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচাইতে ভক্তে পরিণত হন জগন্নাথ পুরীতে মাহিতি নামক আরেকজন মহাত্মা ছিলেন তিনি ছিলেন শ্রী রামানন্দ রায়েরই মতো মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত জগন্নাথ পুরীতে তিনজন অথবা চারজন অতি অন্তরঙ্গ পার্শদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত্ব বিজ্ঞানের অতি নিঘুরা তত্ত্ব নিয়ে আলোচনা করতেন এইভাবে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়ে আঠারো বছর অতিবাহিত করেন তার সেই সমস্ত আলোচনা তার চারজন অতি অন্তরঙ্গ ভক্তের অন্যতম শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তার পর্চায় লিপিবদ্ধ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সারা দাক্ষিণাত্য ভ্রমণ করেন সন্ত তোকারাম নামক মহারাষ্ট্রের একজন মহাত্মাও শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা দীক্ষিত হয়ে সন্ত সমস্ত মহারাষ্ট্র প্রদেশকে সংকীর্তন আন্দোলনে প্লাবিত করেন এবং তার প্রাকৃত ধারা আজও সেখানে প্রবাহিত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ উদ্ধার করেন সেগুলি হচ্ছে ব্রহ্ম সংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত ভগবত ভক্তদের কাছে এই গ্রন্থ দুটি হচ্ছে দুটি অমূল্য সম্পদ তারপর দাক্ষিণাত্য ভ্রমণান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে এলে সমস্ত উৎকণ্ঠিত ভক্তরা যেন নবজীবন লাভ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেখানে অবস্থান করে তারা প্রাকৃত ভগবত উপলব্ধির লীলাবিলাস করেছিলেন সেই সময়ের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মহারাজ প্রতাপ রুদ্রকে তার দর্শন দান মহারাজ প্রতাপ ছিলেন একজন মহান ভগবত ভক্ত তিনি মনে করতেন যে তিনি হচ্ছেন জগন্নাথ দেবের এক অনুগত ভৃত্ত এবং তার কাজ ছিল মন্দির মার্জন করা তার এই বিনীত মনোভাবের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন মহারাজ প্রতাপ রুদ্র সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায় উভয়ের কাছেই অনুরোধ করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেওয়ার জন্য কিন্তু তার এই দুই মহান ভক্ত শ্রী রায় এবং সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সেই অনুরোধ সরাসরি ভাবে প্রত্যাখ্যান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বলেন যে সন্ন্যাসীর পক্ষে বিষয়ী এবং স্ত্রী লোকদের করা অত্যন্ত বিপজ্জনক শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ সন্ন্যাসী কোন স্ত্রী তাকে প্রণাম করবার প্রণাম জানাবার জন্য তার কাছে আসতে পারত না মহিলাদের বসতে দেওয়া হতো মহাপ্রভুর থেকে অনেক দূরে একজন আদর্শ শিক্ষক এবং আচার্য রূপে তিনি অত্যন্ত অত্যন্ত সন্ন্যাস আশ্রম পালন করেছিলেন স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু একজন আদর্শ মানুষের দৃষ্টান্ত দিয়ে গেছেন বিভিন্ন মানুষের সঙ্গে তার আচার আচরণ সম্বন্ধে কোন রকম সন্দেহের অবকাশ ছিল না একজন আচার্য রূপে তিনি ছিলেন বজ্রের চেয়েও কঠোর এবং ফুলের ফুলের থেকেও কোমল তার এক পার্শ্বদ ছোট্ট হরিদাস ছোট হরিদাস কামর্থ দৃষ্টিতে একজন স্ত্রীলোকের দিকে দিকে তাকিয়েছিল বলে সেই চৈতন্য মহাপ্রভু তাকে তৎক্ষণাৎ ত্যাগ করেন এবং আর কখনই তাকে গ্রহণ করেননি যদিও অন্য সমস্ত ভক্তরা ছোট হরিদাসের এই অপরাধের জন্য তাকে ক্ষমা করতে সেই চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন মহাপ্রভুর সঙ্গ থেকে বিচ্ছিত হওয়ার ফলে মনের দুঃখে ছোট হরিদাস আত্মহত্যা করেছিল এবং তার আত্মহত্যার সংবাদ যখন মহাপ্রভুকে জানানো হয় তখনও শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই অপরাধের কথা ভুলতে পারেননি তিনি বলেছিলেন যে তার অপরাধের জন্য সে উপযুক্ত শাস্তি পেয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের বিধি বিধানগুলি অত্যন্ত কঠোরভাবে পালন করতেন তাই যদিও তিনি জানতেন যে মহারাজ প্রতাপরুদ্র ছিলেন একজন অতি মহান ভক্ত তবু যেহেতু তিনি ছিলেন একজন রাজা এবং বিষয়ী মানুষ তাই তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে স্বীকার করলেন এই দৃষ্টান্তের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর আদর্শ আচরণের শিক্ষা আচরণের শিক্ষা দান করেছেন সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক এবং ধন সম্পদের মধ্যে ধন সম্পদের সাথে কোনোই যোগাযোগ থাকা উচিত নয় তার উচিত সবসময় সব রকমের অন্তরঙ্গ সম্পর্ক থেকে দূরে থাকা মহারাজ রুদ্র অবশ্য অবশেষে ভক্তদের শুনু আয়োজনের প্রভাবে শ্রী চৈতন্য কৃপা লাভ করেছিলেন এর থেকে বোঝা যায় যে ভগবানের অন্তরঙ্গ ভক্ত ভক্তিমার্গের নবাগত ভক্তদের উপর ভগবানের থেকেও বেশি কৃপা করেন তাই শুদ্ধ ভক্ত কখনোই অন্য শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করেন না ভগবানের শ্রীচরণে অপরাধ হলে পরম দয়ালু ভগবান কখনো কখনো সেই অপরাধ মার্জনা করে দেন কিন্তু ভগবানের ভক্তের চরণে অপরাধ ভয়ঙ্কর বিশেষ করে যারা ভক্তিমার্গের উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে তা অত্যন্ত বিপদজনক আজকে আমরা এখানেই রাখছি জয় প্রভুপাদ কি গ্রন্থরাজমদ ভাগবত কি নিতাই গৌর প্রেমানন্দ